পাকিস্তানের বিপক্ষে অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শন করেই 2-0 সিরিজ জিতেছে টাইগাররা, যা বাংলাদেশের ক্রিকেটে সেরা অর্জন মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে, সিনিয়রদের সাথে জুনিয়রদের মধ্যেও জয়ের ক্ষুধাটা ছিল প্রবল। সেঞ্চুরিয়ান মুশফিক লিটনের সাথে মিরাজ সাদমানের ব্যাটিং ছিল দেখার মতো। এই সিরিজে দলের সেরা পাওয়া স্পিড স্টার নাহিদ রানা। রিপোর্ট মানিক মাহমুদের। টাইগারদের গর্জনে ধরাশয়ী বাবর আজমরা। নিজেদের মাটিতে ইংল্যান্ডের পর বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, ইতিহাস গড়েছে শান্তর দল। বিদেশের মাটিতে এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে টেস্ট সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে 2 টেস্টেই উইকেটের পুরো সুবিধা নিতে পেরেছে শান্তর দল। টস জয় থেকে শুরু করে ব্যাটিং বোলিংয়ে খেলেছে কমপ্লিট ক্রিকেট। তরুণদের উজ্জীবিত করেছেন অভিজ্ঞ সাকিব মুশফিকরা, তাই চাপে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এই টিম স্পিরিটটাই দলের বড় শক্তি ছিল মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এটা এই টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য। ম্যাচে যদি দেখেন সাকিবের অ্যাটিটিউড দেখেন, মুশফিকের অ্যাটিটিউড দেখেন, সিনিয়র প্লেয়ারদের অ্যাটিটিউড দেখেন, মনে হচ্ছে তারা মাঠের মধ্যে কিছু একটা করতে যাচ্ছে এবং ইয়াংদেরকে উৎসাহ দিচ্ছে যে না, আমরা কিছু একটা করতে আসছে, কিছু একটা পেতে আসছে। এখানে 26 রানে কিন্তু 6 উইকেট পড়ে গেছে এবং মিরাজ লিটন যে পার্টনারশিপটা করেছে, লিটন তো অসাধারণ ব্যাটিং করেছে আমরা দেখেছি। লিটন দাসের একটা ভালো সেঞ্চুরি, মুশফিকের সেঞ্চুরি, মেহেদি মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, ফাস্ট বোলারদের পারফরমেন্স, তো সব কিছু মিলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হেলদি একটা পারফরমেন্স আছে। বাংলাদেশ দলে নতুন সেন্সেশন চাঁপাই নবাবগঞ্জ এক্সপ্রেস নাহিদ রানা, তার সাথে পেসারটাকে দারুণ ছন্দে ছিলেন হাসান মাহমুদ তাসকিনরা। পাইলটের মতে টেস্টে উন্নতির পথে এগিয়ে যেতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ। সামনেই বাংলাদেশের ভারত সফর। পাকিস্তানে আমার মনে হয় যে বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো বল করেছে, বিশেষ করে টেস্ট ম্যাচ জিততে হলে আপনি কিন্তু 20টা উইকেট না নিলে আপনি ম্যাচ জিতবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের বোলাররা আমি বলবো যে অসাধারণ ভালো বল করেছে। নাহিদ রানা ভালো বল করেছে, অসাধারণ 4 উইকেট পেয়েছে, হাসান মাহমুদ 5 উইকেট পেয়েছে, দেখতেই ভালো লাগছে তাদের অ্যাটাক। এবং আপনি যদি দেখেন পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, তারা কিন্তু ট্রাবল ফিল করছিলো, এত সহজে ব্যাটিং করছিল না। আপনি এই যে 2টা ম্যাচ জিতা, এটা আপনি কিন্তু বাড়তি অনুপ্রেরণা দেবে, প্রত্যেকটা প্লেয়ারকে অনুপ্রেরণা দেবে। ICC টেস্ট র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে পাকিস্তানের, 8-এ নেমে গেছে দলটি, 4th স্থানে বাংলাদেশ। পাকিস্তানের সাফল্যে ভারতের মাটিতে সিরিজে চ্যালেঞ্জ নিতে সাহায্য করবে দলকে মনে করছেন পাইলট। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।